এই আনন্দের মুহূর্ত এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করেন দেশের উপর দিয়ে ভারতের সামরিক বেসামরিক চলাচলের জন্য রেল নেটওয়ার্ক তৈরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকার দেশের ন্যায্য পাওনা আদায় না করতে পারলেও পার্শ্ববর্তী দেশে সব চাওয়া পূরণ করছে অভিযোগ বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি পানি ন্যায্য হিসাব দাও সীমান্তে গুলি বন্ধ করো নানা রকম হিসাব নিকাশ আমাদের সাথে যেটা আছে সেটা আমরা প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে তারা নতুন নতুন আবার সুযোগ সুবিধা নেওয়ার যে প্রচেষ্টা এটা অনলি টু ডিউ টু যে অনির্বাচিত সরকারের কারণে দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের দাবি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কাছে যা চায় তা তাদের আবদার অথচ বাংলাদেশকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ভারত আমি আর রাষ্ট্রের সাথে যে বার্গেনিং করি আমি আমার স্বার্থটাকে যে রক্ষা করু। সেই স্বার্থ রক্ষা করার মানসিক বলতান নাই কারণ তার ক্ষমতায় থাকাটাই হলো মূল কথা আরেকটা জিনিস হলো তার পাশেই যে পরিমাণ মানে অনৈতিকভাবে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী পার্লামেন্ট থেকে আরম্ভ করে মন্ত্রিসভায় আছে সেই কারণে যে দুর্নীতিটা যে আকার এটা নিরসনের কোনো পথ নাই সম্প্রতি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে কাজ হচ্ছে তা থেকে দেশের মানুষ যতটুকু সুবিধা পাবে তার চেয়ে বেশি ভারত সুবিধা পাবে বলেও অভিযোগ গয়েশ্বর রায়ের এটা দেশের জন্য তো যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যক্তিটা তত পারবে এটা তো অসত্য কথা না কিন্তু আমি যে যোগাযোগ ব্যবস্থার নকশাটা দেখতেছি প্ল্যানিংটা দেখতেছি তাতে দেখা যাচ্ছে সিংহ বাং লাভবান হবে ভারত আমরা কিঞ্চিত ক্ষমতার লোভে বর্তমান সরকার দেশের কথা না ভেবে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায় পর আমার রাষ্ট্রের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে সেই জিনিসটা আমাকে চিন্তা করে কিন্তু পরিকল্পনা করতে হবে সাইফুল রিপন देश टी ढाका